বাথরুমে খালি বালতি রাখছেন, বিপদ ডেকে আনছেন না তো? বাস্তুমতে জেনে নিন এর কি করণীয় আছে। বাস্তুমতে প্রতিটি জিনিসই আমাদের জীবনের সাথে জড়িত। আমরা দৈনন্দিন জীবনে যে সকল জিনিস ব্যবহার করি তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যেমন আমাদের জীবনকে সহজ করে তোলে, তেমনভাবেই এই জিনিসগুলি আমাদের জীবনে ভালো মন্দ নিয়ে আসতে পারে। একটিমাত্র আয়না আপনার জীবনে খুব ভালো ও মন্দ দুটো দিকই নিয়ে আসতে পারে, তেমনি একটিমাত্র বালতিও আপনার জীবনে ভালো মন্দ দুটো দিকই নিয়ে আসতে পারে। চলুন দেখে নেওয়া যাক, বাথরুমে বালতি রাখলে বা বাথরুম আপনার জীবনে কী পরিবর্তন আনতে পারে। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। অনেকেই বাস্তুশাস্ত্র মেনে নিজেদের অন্দরমহল সাজান, অনেকে বাস্তুশাস্ত্র মানেন জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে। বাস্তুশাস্ত্র বলেছে, সুখী সংসারের জন্য অবশ্যই বাথরুমের বাস্তুর দিকে নজর দেওয়া উচিত, না হলে গোটা বাড়িতেই অশুভ শক্তি ছড়িয়ে যেতে পারে। তা কিভাবে নজর রাখবেন? আপনার স্নানঘরের বাস্তু? বাথরুম থেকে বেরিয়ে কখনোই দরজা খুলে দেবেন না। নজরে রাখুন বাথরুমের দরজা যেন সব সময় বন্ধ থাকে, এতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। ব্যবহার করা হয়ে গেলে কুমোটের ঢাকনা অবশ্যই বন্ধ রাখুন, এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না। বাথরুমে সব সময় সাদা রঙের আলো ব্যবহার করুন, এতে বাথরুমের লুক উজ্জ্বল লাগবে, সঙ্গে বাথরুমের পরিবেশ স্বাস্থ্যকর হবে। বাথরুমে যেন রোদ হাওয়া খেলা করে এমনভাবেই ব্যবস্থা করবেন। বাথরুমে কখনো ভুলেও খালি বালতি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে খালি বালতি আপনার আর্থিক জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে। বাথরুমের ভেতরে কখনোই ঝাঁটা রাখবেন না, এতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র বাথরুমের বাইরেই রাখুন। বাথরুমের আয়নার পাশে সাবান রাখার জায়গায় 1 টাকার কয়েন রাখুন, এতে দেখবেন এতে লক্ষ্মী লাভ হবে। বাথরুমে অবশ্যই আয়না রাখবেন, সেই আয়না যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তা না হলে আপনার বাস্তুদোষ হতে পারে, সংসারে বিপদের আশঙ্কা হতে পারে।